नमस्कार बन्धुरा आपनादे सबाइके स्वागत आमार चैनल फोटोग्राफर गार्ले आमी सुबर्णा आपनादे फोटोग्राफर गार्ल आज के हाजिर एक नतून रेसिपी निये ना प्रथमे रेसिपिते जाबो ना तार आगे जेटा बोलार सेटा होलो पुरो भिडियोटी अवश्यई देखबेन आर जोदि एखोनो पर्यन्त आमार चैनलटी सबस्क्राइब ना करे थाकेन सबस्क्राइब करे देबेन आर बेल बाटनटी प्रेस करे देबेन नतून नोटिफिकेशनेर जन्य ताहले देई केन एबार चले जाओया जाक आमादेर रेसिपिते कम ऑन गरम जले नून और हलुद दिए सोयाबीन चांगलो 15 मिनट भिजिए रेखेछिलाम एरपरे आमी निएछि दुटो कैप्सिकम कुची दुटो प्याज कुची 6टा काचा लंका कुची 7-8 कोया रसुन कुची 4 चामच आदा बाटा निएछि स्वादमतो नून निएछि 6 चामच कर्नफ्लावर 2 चामच सोया सस 4 चामच टमेटो सस 1 चामच गोलमरिच गुड़ो 2 चामच धने गुड़ो ओ 2 चामच जीरे गुड़ो आर निएछि एकटा डिम एरपरे आमी सोयाबीन जेटा आमार भेजानो छिलो गरम जले ओटार मध्येई डिमटा दिए दिब डिमटा देवार परे आमी कर्नफ्लावर निएछिलाम 6 चामच ओखानेर थेके आमी 3 चामच कर्नफ्लावर देब आर बाकी 3 चामच मिश्रण बानानोर जन्य रेखे देब तो एटा दिए भालो करे नेड़े निते हबे भालो करे मिशिए निते हबे আর মিশানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এরপরে মিশানো হয়ে গেলে আমি এরপরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো আমার যেহেতু এটা ছোট সেজন্য আমি দুবারে দিচ্ছি মোটামুটি এটা হাফ টিস্পুন করে ধরে তো 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো আমি আবারও সেই দুবার করে একটু করে দিয়ে দিয়েছি শেষে এরপরে ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে এমনিতেই সয়াবিন প্রোটিনে ভরপুর আর এটা খেতে খুব সুন্দর হয় আপনারা শেষে দেখবেন কীরকম কালারটা আসে খুব সুন্দর দেখতে আর খেতেও এরপরে আমি প্যানে কড়াই দিয়ে দিয়েছি আর 1 কাপ রিফাইন্ড অয়েল আমি গরম করতে দিচ্ছি মোটামুটি আমার আন্দাজ করে আমি 1 কাপ দিচ্ছি আপনারা চাইলে মেপে দিতে পারেন আর এটা গরম হয়ে এলেই আমি এক এক করে যে সয়াবিনটা রেখেছিলাম সেটাই আমি ছেড়ে দেব তেলের মধ্যে একটু ভাজতে হবে ভালো করে তো আমি ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু লাল লাল করে আমি ভেজে নেব যেহেতু নইলে একটা কাঁচা কাঁচা সেন্ট আসে ভেতরের যে স্মেলটা আসে সয়াবিনের ওটা আমার খুব একটা ভালো লাগে না তো একটু ভালো করে কড়া করে ভেজে নেব পুরোটা আমি ছেড়ে দেব আর দেখতে পাচ্ছেন মোটামুটি আমার হালকা ভাজা হয়ে এসেছে লাল লাল একটা ভাব চলে এসেছে আপনাদের দেখিয়ে দিই একবার দেখুন মোটামুটি এটা এবার আমি তুলে রাখব হয়ে গেছে আমার ভাজা এরপর আমি আলাদা একটা পাত্রে যে ভাজা সয়াবিন ওগুলো তুলে রেখে দেব আমি আলাদা করে পরে আর কোনো হলুদ ইউজ করিনি কেবল ওই যখন গরম জলে ভিজিয়েছিলাম গরম জলেই লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটা দিয়েছিলাম আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন কিন্তু হলুদ ইউজ না করেও দেখবেন কি সুন্দর একটা কালার আসবে আমি আগেও বাড়িতে করেছিলাম আর এবার আমি ভিডিও করছি আপনাদের জন্য তো হলুদ ছাড়াই খুব সুন্দর একটা ব্যাপার হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভাজা হয়ে গেছে ভাজা আমার টোটালি কমপ্লিট এবার আমি বাকি যে তেলটুকু ছিল সেই তেলটুকুতেই বাকি যে সবজি সেটা আমি ভেজে নেব সবজি মানে আর কি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি তো আমি ক্যাপসিকামগুলো ডাইস করে রেখেছিলাম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম প্রথমেই আমি দুটো ক্যাপসিকাম কুচি দিয়ে দেব আর একটু সতে করতে হবে আর কি প্রথমেই তারপরে পেঁয়াজ কুচি কি সুন্দর কালার লাগছে না আমার কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে কোনোদিন এভাবে দেখিনি ভিডিও করার সময় দেখছি কালারটা আমার খুব পছন্দ হয়েছে বেশ যদি রেড বেল পেপার আর ইয়েলো থাকে আরও ভালো হতো যাই হোক বেশি বকছি এরপরে আমি দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কাশ্মীরি লঙ্কা বা কোনো লঙ্কা যে গুঁড়ো পাউডার হয় সেগুলো কোনোটা ইউজ করিনি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি আপনারা ওটা দিতে পারেন বেশি ঝাল খেলে আমার এটাও প্রচণ্ড ঝাল তো তাও আমি ওভাবে কোনো এক্সট্রা বেশি পাউডার ইউজ করিনি এরপরে একটু ভেজে নিতে হবে
এটা মোটামুটি আমি 4-5 মিনিটের জন্য একটু ভেজে নেব তেলে। আর 4-5 মিনিট পরে একটু নরম হয়ে এলে ক্যাপসিকামটা দেখতে পাচ্ছেন, এবার আমি একটু লবণ দিয়ে দেব। আমার লবণটা না একটু গলে গেছে বর্ষাকালে, আপনারা 10-12টা চালের চাল দিয়ে দেবেন তাহলে না ওটা হয় না, আমি পরদিনই দেব। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, সেই আমার ছোট ছোট চামচ, সেই জন্যই দুবার করে দিতে হচ্ছে। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে আদা বাটা। 4 চামচ আদা যেটা আমি বেটে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেব। আদাটা বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে নাড়িয়ে নিলাম। বাড়িতে আপনারা অনেক চিলি চিকেন খেয়েছেন, চিলি পনির খেয়েছেন, এটাও আমি জানি খারাপ হবে না, আপনারা কেবল করে একবার কমেন্ট বক্সে আমাকে জানান। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এরপরে দিয়ে দেবো টমেটো সস। 4 চামচ টমেটো আমি সস রেখেছিলাম, আপনারা চাইলে টমেটো পিউরিও ইউজ করতে পারেন, আমি সসই দিয়েছি। আর টমেটো পিউরি ইউজ করলে একটু চিনি দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম সয়া সস, ওটা 2 টেবিল স্পুন নিয়েছিলাম, এরপরে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর ওই দিকে আমার যে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ছিল এক্সট্রা, ওটার মধ্যে আমি জল দিয়ে না সলিউশন করে নিয়েছি, একটু গুলে নিতে হবে যাতে আমার গ্রেভিটা ভালো হয়। 3 চামচ ওখানে সয়াবিনের মধ্যে দিয়েছিলাম আর 3 চামচ সলিউশনের জন্য, এবার আমি এটা ঢেলে দিলাম সলিউশনটা। আরও আপনি ইচ্ছা করলে জল দিতে পারেন, আমি না সসের যে বাটিগুলো ছিল সেটাই ধুয়ে জলটা দিয়েছি, নো ওয়েস্ট, আমি যা পাবো সব নিয়ে নেব এরকম। তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কোনো কিছু ওয়েস্ট করব না, যা পাবো সব ধুয়ে ধুয়ে নেব। আগের দিন চিকেনেও আমি সব ধুয়ে ধুয়ে নিয়েছিলাম, মশলার যে বাটিগুলো ছিল ভালো করে নেনে নিতে হবে। আর একটু ফুটতে দিতে হবে, দেখুন ফুটে উঠেছে। আমি ঢাকনাটা ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য মোটামুটি, একটু সেদ্ধের ব্যাপার আছে, সেদ্ধ হওয়ার, ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এবার ঢাকাটা সরিয়ে নেওয়ার পর এরপরে আমি যে ভাজা সয়াবিনগুলো ছিল আমার সেটা ঢেলে দেব, আমি ঢেলে দিই পুরোটাই আমি দিচ্ছি। মোটামুটি আমি না 200 গ্রাম মতো সয়াবিন নিয়েছিলাম, তো সেটা আমি পুরোটাই ঢেলে দিলাম। আর একটু নেড়ে নিতে হবে, ভীষণ ইজি একটা রেসিপি, কেবল জাস্ট কিছু মিনিটের ব্যাপার। এরপরে একটু ফুটতে দিতে হবে, কারণ ভাজার পরে না আরেকটু শক্ত হয়ে যায় সয়াবিনটা, তো একটু ফুটাচ্ছি। আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো আমি শেষে দেব, একদম ফুটে উঠেছে তখনই আমি যে গোলমরিচ গুঁড়োটা ছিল আমার সেটা দিয়ে দিলাম, আর একটু ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে, আর আমার চিলি সয়াবিনও রেডি। এবার আমি আবার তুলে রাখতে হবে এটা, ব্যাস আমাদের আজকের রেসিপি চিলি সয়াবিন রেডি। এবার কেবল সার্ভ করার পালা রুটি পরোটা যা ইচ্ছা দিয়ে খেতে পারেন, অসাধারণ দেখতে হবে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা দেখতে হয়েছে হলুদ ছাড়াই। আশা করি আজকের রেসিপি আপনাদের সবারই ভালো লেগেছে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানান। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, এরপরে ফিরে আসবো কোনো একটি রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।